অবস্থায় উঠবে, শরীরের মধ্যে কোনো ধরনের কাপড় থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা মানুষ যেমনি ভাবে পৃথিবীর মধ্যে খৎনাবিহীন অবস্থায় পৃথিবীর মধ্যে আসে, কঠিন হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ খৎনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর হাবিব যখন কঠিন হাশরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতেছেন, হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি এই অবস্থায় ওই হাশরের ময়দানে উঠবে? তখন আল্লাহর হাবিব বললেন, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ কাপড়বিহীন আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছে, মাহবুব বান্দা হয়েছে, তাদেরকে হেফাজত করবেন এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার হলো, মানুষ গুনার কারণে, মানুষ পাপের কারণে আল্লাহ তাআলার আযাবের ভয়ে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে না, জবান খুলে বলি সুবহানাল্লাহ তাকানোর সময় থাকবে না, তাকানোর চিন্তাও করবে না, শুধুমাত্র চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাশরের ময়দানে আমার কি বিচার করবেন, এই চিন্তায় মগ্ন থাকবেন। এক ভাই অপর ভাইকে চিনবে না, এক বন্ধু অপর বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষকে চিনবে না। বেকারার অবস্থায় হাশরের ময়দানে উঠবেন,
বুখারী শরীফের মধ্যে এসেছে, অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, হাশরের ময়দানে মানুষ এমন বেকার আর হবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ গো তাড়াতাড়ি বিচার করো, তাড়াতাড়ি বিচার করো, হাশরের ময়দানের এমন আযাব সহ্য করতে পারি না। চল্লিশটা বৎসর পার হয়ে যাবে, চল্লিশটা বৎসর পার হয়ে যাবে, মাত্র একটা দিন শেষ হবে না হাশরের ময়দানের সময়টা। আল্লাহর কাছে বলবে আল্লাহ রুদ্রের তাপ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচার করে দাও। কঠিন অবস্থা, ওই কঠিন হাশরের ময়দানেও এমন পরিস্থিতির পরেও আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওই কঠিন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হেফাজতে রাখবেন, আরশে আযীমের নিচে ছায়া দিয়ে রাখবেন। মানুষের যখন মাথার উপরে সূর্য থাকবে, নিকটবর্তী থাকবে, মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে ভাতের মারের মতো, ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন ইমানদার বান্দা এদের মধ্য থেকে বেছে বেছে সাত শ্রেণীর মানুষকে আরশে আযীমের নিচে ছায়া দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কঠিন ভয়াবহতার কথাও বলেছেন, সূরা বানী ইসরাঈলের মধ্যে এসেছে, বানী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহশুরুহুম আলা বুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত যিদনাহুম সাইরা। কঠিন হাশরের ময়দানে কাফের গন্ধেরকে একত্রিত করা হবে, কিভাবে একত্রিত করা হবে, তাদের মাথা নিচের দিকে থাকবে, তাদের পাগুলো উপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে মাথা আর পাগুলো উপরের দিকে থাকবে, তারা মুখের উপর ভর দিয়ে সামনের দিকে যাবে। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই আলোচনা করতেছেন, তখন একজন সাহাবি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাশরের ময়দানে মানুষগুলো এই মুখের উপর চাপ দিয়ে কিভাবে চলাফেরা করবে? এই পৃথিবীর মধ্যে তো এমনি ভাবে চলাফেরা করা যায় না, হাশরের ময়দানে কিভাবে চলাফেরা করবে? তখন আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেই আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা পায়ের মাধ্যমে মানুষকে বিচরণ করায়, এদিক সেদিক হাঁটায়, এদিক সেদিক চলাফেরা করায়, আল্লাহ রাব্বুল আলামিন কি হাশরের ময়দানে ওই মানুষগুলোকে মুখের দ্বারা চলাইতে পারবে না? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চালাইতে পারবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুখের উপর ভর দিয়ে চলবে, তারা অন্ধ হবে, বধির হবে, বুবা হবে, তাদের কথা বলার শক্তি থাকবে না, তারা চোখেও দেখবে না, তাদের কঠিন পরিস্থিতি হবে। যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, কিন্তু যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিচ্ছেন সূরা ইউনুসের মধ্যে ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, الذين آمنوا وكانوا يتقون
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনয়ন করেছে, যারা তাকওয়াবান পরহেজগার বান্দা, তাদের জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, এবং ওই মুমিন তাকওয়াবান বান্দার জন্য কঠিন হাশরের ময়দানে পরকালেও সুসংবাদ রয়েছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা, যারা মুমিন বান্দা, যারা সালেহ বান্দা, যারা এই পৃথিবীর মধ্যে কষ্ট করে ফজর নামাজ আদায় করে, কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, অনেক কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক পরায়ণ মানুষগুলোকে কঠিন হাশরের ময়দানে যখন আরশে আযীমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই হাশরের ময়দানে আরশে আযীমের নিচে নেককার বান্দাগুলোকে জায়গা করে দেবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফ খানা এসেছে। মিশকাত শরীফের 68 নম্বর পৃষ্ঠায় 701 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه الله الحبيب غشنا كردلين قدن حشر الميدان الله رب العالمين عرش عظيمের ছায়া ছাড়া আর যখন কোনো ছায়া থাকবে না, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? সাত শ্রেণীর মানুষ। সাবাতুন, সাত শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক, যারা পৃথিবীর মধ্যে বিচার কার্য পরিচালনা করার সময় আল্লাহর হুকুমের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করে, রাষ্ট্রের প্রধান আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, সমাজের প্রধান সমাজের প্রত্যেকটা ফয়সালা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে, আল্লাহর হাবিব বলে ওই ন্যায়পরায়ণ ইমাম, ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম, যারা ন্যায়ের উপর অটল থাকে, ইনসাফের উপর অটল থাকে, সুদ ঘুষের মাধ্যমে আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা দেখাইয়া ইনসাফ ব্যতীত কাজ করে না, হকের উপর যারা থাকে, হকের উপর যারা বিচার কার্য সম্পাদন করে, তারা আরশে আযীমের নিচে ছায়া পাবেন। আর যারা ক্ষমতা পেয়ে বিচারক হয়ে টাকার কারণে, স্বজন প্রীতির কারণে যারা ইনসাফের উপর বিচার করে না, তারা আরশে আযীমের নিচে ছায়া পাবে, ছায়া পাবে না। ছায়া তাদের জন্য যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। তো কঠিন হাশরের ময়দানে যারা ভালো থাকতে চান, আল্লাহর আরশে আযীমের নিচে যারা ছায়া পেতে চান, অবশ্যই পৃথিবীর মধ্যে
বিচার কার্য সম্পাদনের সময় হকের উপর কথা বলবেন, হকের উপর বিচার করবেন। দুই নম্বর হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবকের জন্য সুসংবাদ, ওই যুবকের জন্য সুসংবাদ, যারা যুবক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সময়টা ব্যয় করে, যুবক অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকগুলোকে কঠিন হাশরের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, ওই যুবকগুলোকে কঠিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন, যাদের অন্তরটা মসজিদের দিকে ঝুঁকে থাকে, মসজিদের মায়ায় পড়ে থাকে, মসজিদের ভালোবাসায় ঝুঁকে থাকে, ওই মুমিন ইমানদার বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যখন মুমিন মুসলমান তাকওয়াবান বান্দা মসজিদ থেকে বের হয়, যখন মসজিদ থেকে যখন বাড়িতে যায়, তখন তাদের একটা চিন্তা হয় কখন আজান দিবে, কখন মসজিদে যাব, কখন আজান দিবে, কখন মসজিদে যাব, মসজিদের প্রতি একটা ভালোবাসার টান থাকে। জুমার নামাজ আদায় করে গেল, বাড়িতে গিয়ে খাবার দাবার খাইলো, কিছুক্ষণ রেস্ট করলো, কানটা পেতে থাকে, আরে আসর নামাজের আজানটা কখন দিবে, কানটা সজাগ রাখে, শুয়ে থাকে অথবা একটু ঘুমিয়ে যায়, কানটা খারাপ থাকে, আসরের আজানটা কখন দিবে, আমি কখন মসজিদে যাব। আসর নামাজ আদায় করেছেন, আবার মাগরিবের চিন্তায় থাকেন, দোকানে গেলাম অথবা বাসায় গেলাম, বাড়িতে গেলাম, তখন একটা চিন্তা থাকে মাগরিবের আজানটা কখন দিবে, আমি মসজিদে কখন যাব। মাগরিবের পর আবার চিন্তা করেন যে এশার আজান কখন দিবে, আমি কখন মসজিদে যাব, এরকম একটা ভালোবাসা, মসজিদের প্রতি একটা ভালোবাসা, যেই ইমানদার, যেই মুমিন, যেই মুসলমান বান্দার এই ভালোবাসাটা এই ধরনের হয়, ওই মুমিন ইমানদার মুসলমান বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কষ্ট দিবেন না, আরশে আযীমের নিচে ছায়া দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। চার নম্বর হলো ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দিবেন। কোন ধরনের মানুষ? যেই মানুষটা পৃথিবীর মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের সাথে দূরত্ব বজায় রেখে চলবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, ইমানদার মুমিন মুসলমান বান্দার সাথে সুসম্পর্ক রাখতে হবে, এবং এইটা হলো আল্লাহর হুকুম। আর মুমিনকে ভালোবাসবো আল্লাহর জন্য, আর কাফের থেকে দূরে থাকবো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর হুকুম হলো মুমিনদের সংস্পর্শে থাকো, মুমিনদের প্রতি ভালোবাসা রাখো, এবং কাফের যারা মুশরিক যারা আল্লাহর বিরোধিতা করে তাদের থেকে দূরে থাকবে, তাদের থেকে দূরে থাকবে, তাদের প্রতি ভালোবাসা রাখা যাবে না, তাও হবে আল্লাহর জন্য। যদি এই দুইটা ভালোবাসা আল্লাহর জন্য হয়, মুমিনকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আর কাফের থেকে দূরে থাকবো, মুনাফিক থেকে দূরে থাকবো, তাও আল্লাহকে খুশি করার জন্য, ওই মানুষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে রাখবেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মানুষ হলেই ভালোবাসা যাবে না,
যারা আল্লাহকে ভালোবাসে, যারা রসূলকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, কারণ আল্লাহর হুকুম মানুষকে ভালোবাসা। আর কাফের মুশরিক থেকে দূরে থাকবো তাও আল্লাহকে খুশি করার জন্য। পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফালিয়ান ফাফাদাত আইনা, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দিবেন, যারা যাকারাল্লাহ ফালিয়ান যখন একাকী নীরব অবস্থায় থাকে, মানুষটা যখন একাকী অবস্থায় থাকে, নীরব অবস্থায় থাকে, তখন আল্লাহকে স্মরণ করে করে কাঁদে, চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্নাটাকে পছন্দ করেন। কারণ লুকায়িত অবস্থায় যখন কোনো মানুষ কান্নাকাটি করে তখন শুধুমাত্র আল্লাহ দেখেন, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একাকী অবস্থায় শুধুমাত্র কাঁদা হয় আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। ওই একাকী অবস্থার কান্নাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, পছন্দ করেন, যার কারণে বান্দাটাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। এবং কঠিন হাশরের ময়দানে যখন মাথার উপর সূর্য থাকবে, ওই কঠিন অবস্থার পরেও বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দিয়ে রাখবেন। একাকী অবস্থায় কান্নাটা আল্লাহর কাছে খুবই পছন্দ, যার কারণে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যদিও বান্দাটা কষ্টে থাকে, আর সে আযীমের নিচে কঠিন হাশরের ময়দানে ছায়া দিয়ে রাখবেন, কোনো কষ্ট দিবেন না। এই অভ্যাসটা কি আমাদের আছে? আমরা যখন শুইতে যাই, যখন লাইট অফ করে, তখন আমরা কি চিন্তা করি যে আল্লাহ জীবনেতে কত গুনাহ করেছি, আল্লাহ কত ভুল করেছি, জানি না আগামী দিন সকালে আমি উঠতে পারবো কিনা, এই চিন্তাটা কি আমাদের একবার হয়? যদি হয় তাহলে মনে রাখবেন যে আপনি অবশ্যই নেককার বান্দা। যদি মনে করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন এবং চিন্তা করেন যে আমি ঘুমানোর সময় একটু চিন্তা করি কিনা আল্লাহ কবরে কিভাবে থাকব, যদি এই চিন্তাটা আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেন আপনি ঈমানদার, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনার মধ্যে কবরের ভয় আছে, আপনার মধ্যে হাশরের ময়দানে হিসাবের ভয় আছে। ছয় নম্বর হলো ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন ذات حسب وجمال فقال اني اخاف الله ওই যুবককে বলা হয়েছে, যদি কোন সুন্দরী মেয়ে ওই যুবককে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পেতে চাই, কিন্তু ওই যুবকটা বলে না না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি তোমাকে অবৈধভাবে ভালোবাসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ভাইটার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং ওই যুবক ভাইটাকে কঠিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে রাখবেন। বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা, অবৈধ ভালোবাসা যারা করে না, যারা বলে আল্লাহর হুকুমের বাহিরে আমি যাব না, আল্লাহর হুকুমকে আমি ভয় করি, আল্লাহর হুকুমকে আমি ভয় করি, আল্লাহর আযাবকে আমি ভয় করি, আমি অবৈধভাবে হারামভাবে তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, তখন আল্লাহ খুশি হয়ে যায় এবং বান্দাটাকে জান্নাতি হিসেবে কবুল করে এবং হাবিবের মাধ্যমে ঘোষণা করে দেয়, ওই যুবকটাকে আমি কঠিন হাশরের ময়দানে মানুষ যখন ঘামের উপর সাঁতরাতে থাকবে আমি ওই যুবকটাকে ঘামের মধ্যে রাখবো না, সূর্যের নিচে রাখবো না, কষ্টের মধ্যে রাখবো না, ওই যুবক ভাইটাকে, ওই যুবক বান্দাটাকে আরশে আযীমের নিচে রাখবো। বলি সুবহানাল্লাহ। সাত নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা,
hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminu. ওই শ্রেণীর মানুষকে বলা হয়েছে, ওই শ্রেণীর মানুষকে বুঝো যারা আল্লাহ তাআলার রাস্তায় ডান হাতে দান করে, এই দানের খবরটা বাম হাতে জানে না। অর্থাৎ কোন বান্দা যখন গোপনভাবে আল্লাহর জন্য দান করে, কোন মানুষকে সাহায্য সহযোগিতা করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ফকির মিসকিনকে দান করে, ওই বান্দাটা গোপনভাবে দান করে তার বাম হাত জানে না। অর্থাৎ পৃথিবীর কোন মানুষ জানে না ওই গোপন দানটাকে আল্লাহ এতই বেশি পছন্দ করে, এতই বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ওই বান্দাটাকে আমি কঠিন হাসর ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দেব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। গোপন দান এমন একটা মর্যাদাপূর্ণ দান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং ওই বান্দাটাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়, ওই বান্দাটাকে আরশে আযীমের নিচে ছায়া দানের জন্য কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। এই সাতটা আমল আমরা যদি করতে পারি, তাহলে আমরা কঠিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া পেয়ে যাব। আমরা ছায়া পেতে চাই কি চাই না? হাশরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আমরা আল্লাহর আরশে আযীমের নিচে ছায়া পেতে চাই কি চাই না? তাহলে আমরা এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমি গোলামকে, নাখানদারকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন, আর জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করে নেন।